শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি। আজকে কোনো ভিডিও বা কিছু যেরকম আমি শেয়ার করি সেসব নিয়ে আসিনি। আমি আজকে এসেছি আমার জাস্ট মনে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখন আমরা দেখতে পাচ্ছি যে কী অবস্থা। আমি একটা কমিউনিটিতে পোস্টও করেছি যে দেখা উচিত না, আমরা ভারতের স্বাধীন নাগরিক, আমরা স্বাধীনতা উপভোগ করছি, তো আমাদের চতুর্দিকটা দেখা উচিত, আমাদের প্রার্থনা করা উচিত, আমাদের জানা উচিত কোথায় কি হচ্ছে। আমরা কিন্তু টেকেন ফর গ্রান্টেড করে নিই লাইফটাকে, যে ওদের তো ওটা কাজ, ওরা তো করবে। ইট ইজ নট দ্যাট ইজি। সবাই সবার কাজ 100 বার করছে, কিন্তু আমরা আমাদেরও জানা উচিত, মানে কনশিয়াস নাগরিক হিসেবে। মারাত্মক ঘটনা ঘটে চলেছে অনন্তনাগ, জম্মু কাশ্মীরের। এখন তো রিপোর্টাররা গতকাল থেকে আরম্ভ হয়েছে যে যে জঙ্গিরা ঢুকে পড়েছে এখানে, যেটা রাজৌরিতে যেটা হয়েছে সেটা অলরেডি কন্ট্রোল করা গেছে, এবং এখন যেটা অনন্তনাগে হয়ে চলেছে গতকাল থেকে, মানে 2008-এর যেটা বম্বেতে যে টেরর অ্যাট্যাক হয়ে গেছে, আমি মনে মনে ভাবছিলাম যে এটা একদম আমার নিজস্ব একেবারে মানে অনুভব বা উপলব্ধি বলতে পারো, যে এত বড় টেরর অ্যাট্যাক, মানে পর পর যখন জয়েন্ট কমিশনারকে 2008-এর টেরর অ্যাটাকের পর, জঙ্গি হামলার পর যখন ইন্টারভিউ করা হচ্ছিল, তখন উনি বলছিলেন যে জেনারেলি ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ যায়, পুলিশ খবর পায় তারপর পৌঁছায়। আর 2008-এর যে ঘটনাটা, তখন পুলিশ পৌঁছে গেছে, পুলিশের সামনে অপরাধ ঘটছে এবং অপরাধ বাড়ছে, বেড়ে চলেছে লাফিয়ে লাফিয়ে। এবং আমরা সেটা দেখেছি যে কীভাবে ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে নিয়ে শুরু করে, কামা হসপিটাল থেকে নিয়ে শুরু করে বেড়ে চলেছে ক্রমে। তারপর তো মিলিটারি নামাতে হয়েছে, আমরা জানি কতটা টাইম লেগেছিল কন্ট্রোলে আনতে। জেনারেলি যে ঘটনাগুলো আমরা দেখছি, শত্রুর প্রবেশ এবং নিজেদের প্রোটেকশনের জন্য সরকার যা ব্যবস্থা করেছে, সৈন্য, আমাদের সেনা, এত সময় জেনারেলি লাগে না, বহুদিন পর আবার এমন একটা ঘটনা আমরা দেখছি যেটা কিন্তু মারাত্মক। এখনও পর্যন্ত যেটা ঘটে চলেছে এবং এখনও পর্যন্ত জানা নেই যে কতক্ষণে এটাকে কন্ট্রোল করা, মানে হবে কন্ট্রোল করা। এখন তো রিপোর্টারদেরও সামনে যেতে দিচ্ছে না। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার মনের ভাবটা, যে গতকাল যখন পরশু দিনই বোধহয় ইনফরমেশন পেয়েছে এবং করা হয়েছে, মানে ব্যবস্থা নেওয়া হয়েছে, তখন এটা যৌথ, এটা অল আউট যেটা এখন হচ্ছে, যে অ্যাটাকটা যেটা নেওয়া হয়েছে অ্যান্টি টেরর অ্যাটাক, সেখানে পুলিশ থেকে কাজ করছে, আর্মি থেকে কাজ করছে যৌথভাবে। তো কালকে আমরা জানি যে কেন্ট বলে যে আর্মি ডগ মহিলা, মানে 6 বছরের একটি মেয়েও, কেন্ট একটি মেয়ে ছিল, মারাত্মক, সে জাঁবাজ বলছে যে যে জায়গাগুলোতে, মানে এটা তো পাহাড়ি, মানে জঙ্গল একেবারে, যে জায়গাগুলো হ্যান্ডলার, মানে ও যাদের সাথে থাকে তারা, ও আগে আগে গ্রুপটাকে নিয়ে যাচ্ছিল, এবং যখন আচমকা অতর্কিতে হানা হয়েছে তখন কিন্তু কেন্ট মানে হ্যান্ডলারদের বাঁচিয়ে নিজেই প্রাণ দিয়েছে। এবং সব থেকে যেটা খারাপ লাগছিল ভাবলে, যে উঁচু ওই পাহাড় থেকে বডি গড়িয়ে নিচে পড়েছে, যার জন্য সময় লেগেছে এদের হসপিটালে নিয়ে যেতে। 3 জন শহীদ হয়েছে, 3 জন নাচকে, আর 1 জন রাইফেলম্যানও জানা গেল, মিস্টার রবি কুমার। তো এই সব সদ্য সদ্য বিয়ের কথা হয়েছিল, বিয়ে ঠিক হচ্ছিল, শপিং করছিল যে ছুটি নিয়ে বাড়ি যাবে, বিয়ে হবে, তো সত্যি মানে চিন্তা করা যায় না। তো যাই হোক, তো এইরকম একটা অতর্কিত, এরকম একটা বিভৎস এবং বেড়েই চলেছে সেটা। তো কালকে সারাটা রাত, যেখানে রাত্রিবেলা অ্যাটাক জেনারেলি থেমে যায়, ভোরের আলো ফুটলে আবার, কিন্তু কালকে দেখছিলাম যে কীভাবে মিলিটারি থেকে সেনারা আলো জ্বালিয়ে জ্বালিয়ে, প্রথমে তো হেলিকপ্টার্স, ড্রোন, এগুলো দিয়ে পুরো জায়গা সার্চ অপারেশন বা কম্বিং অপারেশন, যেটা চিরুনি তল্লাশি, যে কোন জায়গাটাতে এক্স্যাক্টলি ওরা আছে। আগে কি হতো, যেটা আগের চেহারা ছিল সেটা জম্মু কাশ্মীরেরই নর্মাল মানুষের ঘরে ওরা ঢুকে পড়তো, মানুষের ঘর ওরা মানে টেক কন্ট্রোল নিয়ে সেখান থেকে, কিন্তু এখন আমাদের সেনারা অনেক মারাত্মকভাবে চিরুনি তল্লাশি বা বিভিন্ন কারণ, অত ইউটিউবে অত তো বলা যায় না, সেসব কারণে ওরা আর বাড়িতে ঢুকতে পারছে না, মানে বাড়িতে শেল্টার নিতে পারছে না। এখন শেল্টার মানে এখন যেখানে ওরা জায়গা বানিয়েছে সেটা মারাত্মক পাহাড়ি, জঙ্গল, মানে ডেন্স একেবারে,
তো আমি মনে মনে তাই ভাবি যে কতটা ক্ষমতা এদেরও তো, যারা দেশ যারা এসছে এই কাজে, যে জঙ্গি হানায় যারা যাদেরকে পাঠানো হচ্ছে তারাও তো কতটা শক্তিশালী। এই শক্তিটা যদি ওরা ভালো কাজে লাগাতো তাহলে সত্যি পৃথিবীর চেহারা বদল, কতটা ক্ষমতা এদের। একটা সেনাবাহিনীর এগেনস্টে মাত্র তিনজনের খবর পাওয়া গেছে, তার মধ্যে একজন, তার মাথার দাম 10 লক্ষ টাকা। আমি ইউটিউবে নাম টামগুলো বলা উচিত হবে না, একেবারেই বলা উচিত হবে না, তাই বলছি না। তোমরা কিন্তু খবরের কাগজ বা নিউজ দেখলে কিন্তু জানতে পারবে যে যে অলরেডি 1.5 বছর হলো জম্মু কাশ্মীরে আছে, ফাংশন করছে, অলরেডি লোকজন তৈরি করছে, যেরমভাবে করে থাকে ওরা, যেমনিভাবে আমি কজ শেখাই তেমনি কিন্তু নেগেটিভ জিনিসও শেখানো যায় মানুষকে। কথা হচ্ছে যে আমরা কোনটা নেব। তো যাই হোক, তো সে কিন্তু এখানে লুকিয়েছিল, তা যার মাথার দাম 10 লক্ষ টাকা, এবং সে হচ্ছে মেন লোক। তা মোটামুটি জানা গেছে কোন গ্রুপ দায় স্বীকার করেছে বা কি, সেগুলো তোমরা সবাই যদি জানতে চাও জানতে পারবে, এখন মিডিয়া মারাত্মক পাওয়ারফুল। তো যাই হোক, এখন মোটামুটি কালকে ওভারনাইট ওই আলো জ্বালা হচ্ছিল, দেখছিলাম যে কি অসম্ভব তৎপরতা, যে আলো জ্বালা হচ্ছে, মানে টেম্পোরারি আলোর ইয়ে করে করে ওরা সার্চ অপারেশন, কম্বিং অপারেশন করে একটা জায়গা ধরা হয়েছে, যে বিস্তৃত যে এরিয়া, পাহাড় জঙ্গল, সেখানে সে অ্যাকচুয়াল যে জায়গাটাতে ওরা আছে, শেল্টার নিয়েছে, ওটাকে এখন চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে। কিন্তু মানে আমি জানি না, আমি পারলে তোমাদের আওয়াজগুলো শোনাতাম যারা তোমরা দেখছো না, বা মানে ভয়াবহ, মানে গুলি চলছে, গ্রেনেড অ্যাট্যাক্স হচ্ছে, মানে আওয়াজে মানে কান পাতা দায়। মানে এখন ধারে কাছে মানুষ যেতে দিচ্ছে না, পুরো মিলিটারি ঘিরে ফেলেছে। তো এখন ওই জায়গাটাতে একদম হেড অন মানে এনকাউন্টার হচ্ছে, কিন্তু এখনও কিন্তু ধরা, মানে এখনও আয়ত্তে আসেনি। তো যাই হোক, মারাত্মক একটা, বহুদিন বাদে এরকম একটা, এতদিন তো মানে 2 দিন হয়ে গেল এতদিন ধরে, এখন তো সন্ধে, আমি তাই মনে মনে ভাবছিলাম যে সন্ধে নেমে গেল, আবার আলো, দিনের আলো চলে গেল। তো আবার যারা লড়াই করছে, আমরা আলোচনা করছি, যারা লড়াই করছে, যে বলছে না আমাদের জীবনটা হচ্ছে বুধা আর ডেভিল ফোর্সের মধ্যে লড়াই, সত্যিই তাই, একদম সত্যি কথা। এই যে বুধা আর ডেভিল ফোর্স, যে এক এক একটা একটা তরফ হচ্ছে আমাদের বাঁচাচ্ছে, আর আরেকটা তরফ হচ্ছে যারা এসেছেই আমাদেরকে মারা, মানে ক্ষতি করার জন্য। আমি তাই মনে মনে ভাবছিলাম যে যারা এসেছে তারা যদি ইনফরমেশন না থাকতো এবং তারা যদি ঢুকে পড়তো, আজকে মিলিটারিরা পুরো যৌথ উদ্যোগে ওদের কন্ট্রোলে আনার চেষ্টা করছে, তারা যদি নর্মাল লোকালয়ে ঢুকে পড়তো কি সর্বনাশটাই না হতো। এবং কোথায় যে কারা কোথায় লুকিয়ে আছে আমরা কিচ্ছু জানি না, বলছি সাদা মাটা বেশে কিন্তু মানে আছে, যারা অ্যাক্টিভেট করে মাঝে মাঝে। কাজেই আমি কজ অ্যান্ড এফেক্টের থেকে বলছি যে বুধা আর ডেভিলিশ ফোর্স, এছাড়া কি, প্রত্যেকটা মানুষ তো বুধ, মানে আমরা তো প্রত্যেকেই ভগবানের, কিন্তু কথা হচ্ছে কে কোন দিকে তাদের মাথাটা, তাদের জীবনটা কোন দিকে চালনা করছে। আজকে এতটা শক্তি ধর এরা, ওই পাহাড় ওই জঙ্গলের মধ্যে যারা লুকিয়ে আছে, এবং একটা মিলিটারি লাগানো হয়েছে যাদেরকে ধরার জন্য, তারা যদি আজকে ভালো কাজে তাদের জীবনটাকে উৎসর্গ করতো, আজকে পৃথিবীর চেহারাটা কোথায় যেত। তো এটাই জীবনের নিয়ম, যে বুধা ডেভিলিশ ফোর্সের মধ্যে একটা মারাত্মক, মানে আমাদের কখনো কখনো ভালো জিনিসটার মধ্যে আমরা থাকি, কখনো আমরা নেগেটিভিটির মধ্যে আমরা জড়িয়ে ফেলি নিজেদের, এও ঠিক তাই। তো যাই হোক, আমরা প্রত্যেকেই প্রার্থনা করছি যাতে ঠিক মতো জিনিসটা কন্ট্রোলে, আবার রাত হয়ে গেল, বাচ্চা ছেলেগুলো যারা গেছে, মোস্টলি ইয়াং যারা, তারাই তো ওপরে যারা গেছে, তার মধ্যে মাউন্টেনিয়ারিং মানে যারা ক্যাম্প থেকে মানুষজন আনা হয়েছে, যারা পাহাড় চড়ে, মানে এখন তো আমরা সবাই জানি যে আর্মিতে মাউন্ট মানে কি বলবো, রক ক্লাইম্বিংয়ের ছেলে মেয়েদের বেশি জোর দেওয়া হচ্ছে ওদের নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছি আমরা আজকে কোথায় কোথায় শত্রু যে কোথায় গিয়ে লুকিয়েছে, যত আমরা শক্ত হচ্ছি তত ডেভিলিশ ফাংশন শক্ত হচ্ছে। তো কালকে ভাবছিলাম যে একটা বাচ্চা ছেলে, এই যে 4 জনের মধ্যে একটি ছেলে, যে হুমায়ুন ভাট বলে যে ছেলেটি কালকে চলে গেছে একদম হঠাৎ করে, এবং তখন পর্যন্ত এক্সপ্যান্ডেড একটা অপারেশন চলছিল, তখন তো চিরুনি তল্লাশি হয়নি কোথায় আছে বা ইস ভাবলেই গিয়ে লাগে। ছেলেটির বাবাও ছিলেন আইজি, মানে ইন্সপেক্টর জেনারেল এই জম্মু কাশ্মীরেই,
উনি রিটায়ার করেছেন, ভাবো, একটা ইন্সপেক্টর জেনারেলের একমাত্র ছেলে। সে উনি রিটায়ার করার পরে এই ছেলে জয়েন করেছে জম্মু কাশ্মীরে। ছোট্ট 2 মাসের একটি বাচ্চা আছে, 2 মাসের, মাস 2 কোথায় জন্ম, বাবাকে তো আর পাবে না, তো দেশের জন্য শহীদ হলো। কালকে ভাবছিলাম মনে মনে না, যে কত ছোট ছোট ছেলে যারা, মায়েরা তাদের এগিয়ে দিচ্ছে দেশের কাজ করার জন্য। আর আমরা কিন্তু, সত্যি কথা, আমি যখন ভাবি না, আমরা চিন্তাভাবনা করতেই পারি না, আর এরা তো ঝাঁপিয়ে পড়ছে। তো একদম কালকে যখন অতটা এক্সপ্যান্ডেড একটা লড়াই চলছিল, যখন ও জানে না যে কোথায় অ্যাকচুয়ালি কোথায় আছে, আজকে তো সেটা ধরা হয়েছে, কিন্তু এখনও মারাত্মক হেভি ফায়ারিং হচ্ছে। এই জাস্ট আমি তোমাদের সাথে ভিডিও করার আগের মুহূর্তের কথা বলছি, যে এখন প্রায় বেজে গেছে, প্রায় 7:40, সন্ধে নেমে গেছে, আর পাহাড়ে তো সন্ধে আরও তাড়াতাড়ি নামবে। আবার সেই আলো জ্বালিয়ে, আবার সেই ওই করে কিন্তু ওদের অপারেশন চালিয়ে যেতে হচ্ছে। খুব তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাক, সব বাড়িতে ফিরে আসুক, নিজের জায়গায় সব ফিরে আসুক, এটাই চাই। কি বলতে পারি, 4 মানুষ চলে গেল বিনা কোনো কারণে, দেশের জন্য, দেশকে রক্ষা করতে গিয়ে। তো যাই হোক, মানুষের ভিতর থেকে এই সমস্ত জঙ্গি বৃত্তি, এটা আমি তো স্পিরিটই বলবো না, একটা নেগেটিভ যা কিছু যে মানুষের ক্ষতি করা। এবার তোমরা যদি খবর না, মানে খবর পড়ো, বা আমি তো এখানে বলতে পারবো না অত ডিটেলে, তোমরা দেখতে পারবে যে যার কথা বলছিলাম, আমি নামও নিতে পারছি না, যার মাথার দাম 10 লাখ টাকা, তাকে পাঠানো হয়েছে একটা পারপাসে। কেননা গত বছর একজনকে, মানে মিলিটারি, মানে ভারতীয় সেনা একজনকে শেষ করেছিল, এবং তার পিছনে কারণ ছিল, বিনা কারণে তো নয়। এবং তার প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু একে পাঠানো হয়েছে, এত বড় একটা, মানে এরা যদি ইনফরমেশন ছাড়া ঢুকে পড়তো, কী যে হতো, কী সর্বনাশ হতো, মানে সত্যি ধারণা করা যায় না, ভাবলে না ভিতরটা কেঁপে ওঠে। তো সেটাই বলছি যে মানুষের ভিতর থেকে এই অন্যায় প্রবৃত্তিটা চলে যাক, মানুষের ক্ষতি, প্রতিহিংসা, প্রতিশোধ একদম ভিতর লেভেল থেকে চলে যাক। এই যে মানুষে মানুষে ঝগড়া, মানুষে মানুষে, ওইটারই তো আজকে এত বড় প্রতিচ্ছবি এসে দাঁড়িয়েছে। এবং আমরা ভাবছি বোধ হয় আমরা তো আর পাহাড়ে গিয়ে মারপিট করতে যাচ্ছি না, কিন্তু তা নয়, সব কিছুরই একটা সাম টোটাল না, আমরা ওখানে করছি না, আমরা ঘরে করছি। এ ওকে একটা প্রতিশোধ স্পৃহা নিয়ে কথা বলছে, ও ওকে বলছে, একই তো, একই। এগুলো কী বলবো, টেরার মানে কি, ভয় পাওয়ানো, এও তো তাই, টেরার ছাড়া আর কী বলবো। ইউটিউব খুললেই সবাই সবাইকে দোষ দিচ্ছে, এ ও কেউ দিচ্ছে, সেটারই তো সাম টোটাল না, কেউ ঠান্ডা নয়। আমাকে বলেছে আমি সহ্য করবো কেন, তো একে পাঠানো হয়েছে যার মাথার দাম 10 লাখ টাকা, তাকে পাঠানো হয়েছে যে যাও ওর প্রতিশোধ নিয়ে এসো। এবং সত্যি কথা, এখন আমরা মানে ফিঙ্গার ক্রসড আমরা বসে আছি যে কখন এই যুদ্ধ থামবে এবং সবাই যে যার মতো জায়গায় ফিরে যাবে। খুব তাড়াতাড়ি যুদ্ধ থেমে যাক, এবং ডিভাইন পাওয়ার, যেটা ভালো, যা রক্ষা করে, বলতেই বলে যে মারে তার থেকে যে রক্ষা করে সে অনেক বড়। তো সেটাই বলছি, পৃথিবীতে যেন ভালো জিনিসটার আরও বাড়ে, আরও ওভার পাওয়ার করে, ওটাই ভাবছিলাম। তো যাই হোক, এটা একটা মারাত্মক একটা চিন্তার একটা জায়গা, যে কত তাড়াতাড়ি এটা কন্ট্রোলে আসবে, আর যেন কোনো প্রাণ না যায়। আর এটার সাথে সাথে আরেকটাও তোমাদের ভাবলাম একটু জানাই, সেটা হচ্ছে আমরা এতদিন গ্রহ মানুষের কথা শুনেছিলাম, এলিয়েন্স। তো আজকে একটা খবর পেলাম, পেরুতে, মেক্সিকোর যে যিনি আসল, মানে আমার মনে হয় মিনিস্টার লেভেলে বেশ বড় কেউ, উনি আজকে একটা ভাইরাল হয়েছে ভিডিও, যেখানে দুটো বডি পাওয়া গেছে। সেই বডিটা মানুষের নয়, মানুষের মতো দেখতে, যার 3 আঙুল, মাথাটা শরীরের থেকে বেশ বড়, এবং বলছে যে 17 বিলিয়ন বছর আগের এইটা ফসিল। মানে ফসিল মানে হচ্ছে কি বলবো, মানে ফসিল হয়ে গেছে, মানে এত কতগুলো যুগের পর যুগ কেটে কেটে বিভিন্ন আবহাওয়ায়। তবে অদ্ভুত ব্যাপার, এখন ওটাকে নিয়ে বডি দুটোকে রাখা হয়েছে, আমি জানি না তোমরা হয়তো অনেকেই দেখেছো, দুটো এলিয়েনের বডি একটা খনির মধ্যে, মাইন্স, সেই খনির মধ্যে এদের পাওয়া গেছে। এবং সেটা রিসার্চ করে জানা যাচ্ছে যে এগুলো এলিয়েনদের চেহারা, কেননা এরা মানুষ নয়, মানুষের মতো দেখতে কিন্তু মানুষ নয়। বললাম তো, যাদের 3 আঙুল, মাথাটা যেরকম আমরা পড়ে এসেছি বা সিনেমা দেখেছি, কত কিছু, কত নাটক, কত থিয়েটার হয়েছে এই নিয়ে, তো সেই গ্রহ মানবদের 2 ফসিল এরকম পাওয়া গেছে, 2 স্কেলিটন বলতে পারো,
বলছি এই বডিগুলোতে কোনো ব্যাকটেরিয়া কোনো জার্মস বসতে পারে না, মানে এমনভাবেই এদের বডিগুলো। তো সেই বডিগুলো ভিডিওটা ভাইরাল হয়েছে দেখতে পারো, সে বলছে যে পৃথিবীতে কত কিছু ঘটে চলেছে, তো আমাদেরও সেইভাবে আপ টু ডেট থাকা উচিত। মানুষের আমরা যেন ফসিল না হয়ে যাই, আমাদের চিন্তাভাবনাগুলো যেন ফসিল না হয়ে যায়, সেই পুরনো এক চিন্তাভাবনা আমি মানে হয় না এইভাবে। পৃথিবীটা অনেক এগিয়ে যাচ্ছে, আর আমরা যারা বড়, আমরা যদি নিজেরাই না জানি, আমরা যদি অ্যাওয়্যার না হই, আমরা ছোট বাচ্চাদের কী শিখিয়ে দিয়ে যাব? কেন ভয়ানক জীবন আসতে চলেছে, দেখতেই তো পাচ্ছ, দিনে দিনে টেরারের চেহারাগুলো দিনে দিনে ভয়ানক হচ্ছে। তো বাচ্চাদের এখন প্রচুর সচেতন করা, মা সচেতন না হলে বাচ্চাও সচেতন হবে না। তো সত্যি কথাই, আমাদের এখন আর ওই নেচে গিয়ে বেড়ানোর মতো সময় নেই, এখন জানতে হবে কোথায় কী হচ্ছে না হচ্ছে। তার কারণ নিজের অ্যাওয়ারনেসের থেকেও বড় কথা বাইরে, মানে আজকাল বাচ্চারা সব বাইরে যাচ্ছে, কাজেই মানে এই নোটেই আমার এত কথা বলা, যে যারা আমার চ্যানেল অনেক বাচ্চারা দেখো, তোমরা তোমাদের প্রত্যেককেই বলছি, তোমরা আজকাল বাইরে পড়তে যাচ্ছ, বিভিন্ন জায়গায় যাচ্ছ, দেশের বাইরে যাচ্ছ, দেশের মধ্যে, তো চোখ নাক কান খুলে, কেননা এখন কিন্তু ডেভেলিশ যে ফোর্সগুলো ভয়ানক হয়ে গেছে। শুধুমাত্র যে টেরারের চেহারা তা না, বিভিন্ন মানে সাধারণ বন্ধু করতেও কিন্তু সাবধান, মানে এমন বন্ধু করো না যে ওভার পাওয়ার করে তোমায়, বন্ধুত্ব করো। আমাদের সময়কার বন্ধুত্ব কিন্তু এখন আর নেই, বন্ধুত্ব করো কিন্তু বাবা মাকে জানিয়ে করো, অমুক বন্ধু, মানে এমন কোনো বন্ধু, মানে এই রিসেন্টলি শুনছিলাম যে এমন বন্ধু বাবা মা জানেই না, এমন বন্ধুই করো যার কথা বাবা মাকে বলা যায় যে অমুক ও আমার বন্ধু, বা পারলে ফোন নাম্বার বাবা মাকে জানিয়ে রাখা, মানে এমন বন্ধুই করো যে যেটা সবাইকে বলে করা যায়, গোপনে নয়। আর মারাত্মক রিস্কি, কার মনে কী চলছে আমরা জানি, স্টুডেন্টদের মধ্যে কিন্তু এখন মারাত্মক জিনিস, আমি জানি না তোমরা কতটা অ্যাওয়্যার, তোমরা একটু খবর একটু চোখ কান খোলা রাখলেই তোমরা দেখতে পারবে যে একই ঘরে থাকো, একই ঘরে বাচ্চারা থাকে, কিন্তু আরেকটা বাচ্চা যে আছে সে কী করে, তার রুট কোথায়, সে কোথা থেকে আসছে, সমস্ত খবর নেওয়ার একটা টাইম এসে গেছে। সব থেকে আগে যেটা আমি সবসময় বলি, বাবা মাকে বলো, বাবা মাকে বলো, বাবা মার মতো বন্ধু হয় না, বাবা মাকে বলো, জানাও যে বাইরে যাচ্ছ মানে রেসপন্সিবিলিটি আসছে, স্বাধীনতা মানেই হচ্ছে দায়িত্ব, কাজেই বাইরে তোমরা পড়তে যাচ্ছ সবটা জানাও, জীবনের যা কিছু চেঞ্জেস বাবা মাকে জানাও। তো বাবা মার সঙ্গে একটা ওয়েভলেন্থ তৈরি করো, কোথায় কী হচ্ছে, আমরা কিন্তু কোথায় যে কে ঘাপটি মেরে আছে, কে কীভাবে ওভার পাওয়ার করবে। ইউটিউবের তো আমি তো সব কিছু বলতে পারি না, কিন্তু হিন্ট করছি যে তোমাদের এখন বাইরে বেরোতেই হবে, এমন না যে ঘরে বসে থাকলে চলবে, এখন বাইরে বেরোতে হবে, বন্ধু করতে হবে, সবই করতে হবে, কিন্তু কোথায় যে কী দানা বেঁধে আছে খবর দেখো, কোথায় কী হচ্ছে দেখো, তার পিছনগুলো চেক করো, এর ব্যাকগ্রাউন্ডে, এই যে আজকে এই যে টেররিস্টের ঘটনাটা আন্টি বলছে, গল্প করছে, এটার পিছনেও কিন্তু একদিন এরা ঢোকেনি, সব কথা তো ইউটিউবে বলতে পারবো না, তো সেগুলো কিন্তু তোমরা, আমি জাস্ট একটু তোমাদের একটা তাগিদ আমি দিয়ে দিলাম, এই ভিডিওটা আমি করলাম জাস্ট ফর দিস, তোমরা যাতে একটু খবরাখবর দেখো, যে অন্তত বাবা মাকে আলোচনা করো, কারণ আমাদের সময় আমরা অতটা অ্যাওয়্যার ছিলাম না, দরকার হতো না। তো দেখো, খবর দেখো, বাবা মাকে জানাও এই ঘটনা, ইন্টারেস্ট নেই হয়তো, দুদিন শোনো তাহলে দেখবেন, তুমি দেখতে হবে বাঁচতে গেলে, আরে বাঁচবে তো তবে তো, আমি আমার মেয়েকে সবসময় বলি আগে বাঁচবে তবে তো পড়াশোনা করবে। তো একেবারে নিজেরা অ্যাওয়্যার হয়ে সব কিছু করো, এবং যাই করবে বাবা মাকে জানিয়ে করো, কোথায় কী হচ্ছে, হঠাৎ করে কিছু একটা হয় না। আজকেও যে এই যে মারাত্মক অ্যাটাকটা হচ্ছে, আমরা এত চিন্তা করছি, প্রার্থনা করছি যে সব ঠিক হয়, এরাও একদিনে হয়নি, এটারও ইনফরমেশান আগে থেকে ছিল, তারা কোথায় ঢুকেছিল, দেড় বছর ধরে এরা ছিল। তো সেটাই বলছি যে এসবের থেকে ডেভিলিশ সোর্স মারাত্মক পাওয়ারফুল, তো নিজেদেরকে ঠিক ঠিক রাখতে গেলে আমাদের জানতে হবে, জানাটা খুব প্রয়োজন, খবর দেখাটা খুব প্রয়োজন, এখন হাই টাইম খবর দেখো, খবর দেখো, ইউটিউবে দেখো, টিভিতে দেখো, পেপার পড়ো, যেভাবে হোক। তো যাই হোক, এটা বলবার জন্য এলাম, এখন আর সেই দিন নেই যে না আমি ইন্টারেস্ট নিই না, বাকি অন্য কারোর কথা যদি নাও ভাবো, নিজেকে বাঁচানোর জন্য তোমাকে অ্যাওয়্যার হতে হবে, জানতে হবে যেখানে যাচ্ছ সেই জায়গাটার প্যাটার্নটা কী জানা। তো যাই হোক, ভালো থেকো তোমরা সবাই। তো এই খবরটা যেহেতু
কন্টিনিউয়াসলি চলছে, যার জন্য আমার আজকে আর একটু ভেবেছিলাম, সবসময় ভাবি যে সন্ধ্যাবেলা একটু কিছু নিয়ে শেয়ার করব, পড়াশোনা হোক বা কোনো গল্প হোক, আজকে আর মানে মাথার মধ্যে এগুলোই চলছে যে কতক্ষণ এটা কমপ্লিট হবে, সবাই ফিরে যাবে যে যার মতো। তো যাই হোক, এরকম যেন আর না হয়, পৃথিবী যেন ঠান্ডা হয়, এটাই সবসময় চাই। ভালো থেকো তোমরা, আর যেটা সবসময় বলি, কোয়াজে থেকো।